চ্যানেল রানুর সংসার। আশা করবো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও এখন অনেকটা ভালো আছি। আজকে সোমবার, এখন ঘড়িতে বাজে সকাল 8:30। সকাল সকাল ব্লগ স্টার্ট করিনি, উঠেছি অনেক সকালে, অনেক কাজ হয়ে গেছে, তারপরেই আজকে ব্লগটা স্টার্ট করছি। কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যেগুলো আজকে শেয়ার করব। সেটা হলো, তোমরা আমার আগের ব্লগ যারা ফলো করেছো তারা জানো যে কালকে আমার শ্বশুরমশাইয়ের কাজকর্ম সব মিটে গেছে, মানে কালকে মৎস্যমুখী হয়ে গেছে। তার মানে আমাদের নিয়মকানুন এখনকার মতো মোটামুটি শেষ, পুরো শেষ বলতে পারছি না। আজকে সেই রকমভাবে আমরা আবার নর্মাল যা যা করার সবই করতে পারবো। সকাল সকাল রাজা বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে বলতে আমার শ্বশুরমশাইয়ের যে গাড়িটা ছিল সেই গাড়িটা নিয়ে এখন ও যাবে, গাড়িটাকে স্যানিটাইজ করাবে, গাড়িটা ধোলাই করাবে। তার কারণ হচ্ছে, তোমরা তো জানোই আমার শ্বশুরমশাই করোনায় মারা গেছেন, তো তার গাড়িটা এখন স্বাভাবিক সবারই মনে একটা ভয় থাকে। তিনি ওই গাড়িটা নিয়ে রেগুলার বেরোতেন, মানে ফোর হুইলার, তিনি সবসময় ওটা নিয়েই বেরোতেন। তো সেই গাড়িটা স্যানিটাইজ না করিয়ে কারোর পক্ষে ওঠা একটু ভয়ের ব্যাপারই হয়ে দাঁড়াচ্ছে। তো রাজা আজকে বেরোলো, এতদিন রাজা তো বেরোতে পারেনি, বেরোলো, সেই গাড়িটাকে স্যানিটাইজ করাবে, করিয়ে তারপরে গাড়িটার কিছু প্রবলেমও আছে, রাজা মানে ড্রাইভ করতে গিয়ে বুঝতে পারছে কিছু কিছু প্রবলেম এসছে, যেগুলো সেই সব নিয়েই আজকে ও চলে গেছে। কালকে আমাদের খাওয়া দাওয়ার ব্যাপারটা ছিল, তোমাদের বলেইছিলাম, আমরা খুব ছোট করে একটা অনুষ্ঠান করেছি, মানে ওই 10-15 থেকে 20 জনের মতো অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, তাও অনেকেই তার মধ্যে আসেনি, আসতে পারেনি অ্যাকচুয়ালি। তো যারা যারা এসেছিল, ছোট করে একটু অনুষ্ঠান করা হয়েছে। খাবার দাবার আমার একজনকে বলা ছিল, দাদা, সে রান্না করে দিয়ে গিয়েছিল, আর সেখানে আমাদের কিছু খাবার বেঁচে গেছে। অ্যাকচুয়ালি যে কোনো অনুষ্ঠানে তুমি যতই কম করে করো না কেন, দেখো কিছু না কিছু বেঁচে যায়। তো সেইগুলো তো আর এখন ঠান্ডার দিন ফেলে দেওয়ার কোনো প্রশ্নই নেই। ডাল, মাছ, এই রকম মাছের মাথার ডাল বেঁচে গেছে, আর সাথে আলু ভাজাও খানিকটা রয়ে গেছে, আর মাছ বেঁচে গেছে, তো সেগুলো দিয়ে আজকে আমাদের চলে যাবে। রাজা সকালবেলা খেয়ে যায়নি জানো তো, ওকে ব্রেড টোস্ট করে দিলাম, ও টিফিন নিয়ে চলে গেছে। তাহলে চলো, আজকে আমার সেরকম রান্না বান্নার ঝামেলা নেই, ওই সব খাবার দাবার দিয়ে আজকের মতো চলে যাবে। এখন এসে গেছি রান্নাঘরে। কি ঝগড়া করছে শালিক পাখিগুলো, একটুখানি আমার আর ছেলের জন্য ব্রেকফাস্ট বানাবো। তাহলে আজকে সারাদিন আমার সাথে থাকো, দেখতে থাকো। আর একটা জিনিসও তোমাদের সাথে শেয়ার করার আছে, একটু পরে সেটা শেয়ার করছি, আগে রান্নার জোগাড়টা করে নি। সারাদিন দেখতে থাকো কি করব না করব। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকালবেলা ব্রেকফাস্টে বানাতে নিয়েছি ফ্রাইড ম্যাগি। ফ্রাইড ম্যাগিটা আমার কুকিং চ্যানেলে শেয়ার করা আছে, অনেকেই হয়তো দেখেছো, যারা দেখোনি আজকে আমি তাদের জন্য একটু একটু করে সেটা শেয়ার করে দিই। ম্যাগিটাকে ফার্স্টে আমি, দেখো শুধু ম্যাগি মশলাটা নয়, কিন্তু দাঁড়াও দেখাচ্ছি, জল দিয়ে সেদ্ধ করতে বসিয়েছি। চাউমিন যেমন সেদ্ধ করে নাও তোমরা সেই রকম, জাস্ট এটা ভেঙে নেব, ম্যাগিটা যেই আলাদা হয়ে যাবে তখন জল ঝরিয়ে ম্যাগিটাকে আলাদা করে রেখে দেব। আর এখানে আমি কেটে নিয়েছি একটুখানি পেঁয়াজ, একটুখানি ক্যাপসিকাম, একটুখানি লঙ্কা কুচো করে নিয়েছি, আর কিছুই দেবো না। কেউ চাইলে এর মধ্যে ভেজিটেবলসও দিতে পারো। আর এই যে ম্যাগি মশলাটাকে আলাদা করে নিয়েছি, কেউ চাইলে গাজর, বিনস সবকিছুই কেটে কেটে দিতে পারো, ফুলকপি, আমার এখন আর অত কাটার সময় নেই, ওই জন্য আর দিলাম না। চাউমিনটা, চাউমিন না সরি, ম্যাগিটাকে জল ঝরাতে দিয়ে দিয়েছি, একটুখানি তেল দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজ লঙ্কা এগুলো একটু ভাজা ভাজা করে নেব, আগে লঙ্কাটা দিয়ে দিচ্ছি। তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম, এবার ক্যাপসিকামটা দিয়ে দিলাম, কেউ চাইলে এর মধ্যে ডিম ভেজেও মেলাতে পারো। একদম সকালে ঝটফট করার জন্য খুব ভালো, একদম এই শুধু সেদ্ধ ম্যাগি খেতে যখন ভালো লাগবে না, তখন একটু এইরকম পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা ভাজা করে দিলে খেতে খুব ভালো লাগে। দেখো সবকিছু বেশ ভাজা ভাজা করে নিয়েছি, এবার ম্যাগিটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, আর ওপর দিয়ে ম্যাগির মশলাটা দিয়ে দেবো। দেখো আমার ফ্রাইড ম্যাগি একদম তৈরি, একদম সিম্পল ভাবে বানালাম, কিচ্ছু দিলাম না, তোমাদের তো বললামই একটু ডিম ভুজি করে এর উপরে ছড়িয়ে দিলে খুব ভালো লাগবে খেতে। আর এখন শীতকালের ভেজিটেবলস তো আছেই, সব কিছু দিয়ে বানিয়ে ফেলতে পারবে এরকম ভাবে। একটুখানি বাজার থেকে ঘুরে আসলাম জানো, বাড়ির কাছেই বাজার, তো টুক করে বেরিয়ে চলে আসা যায়। আমি আর ছেলে গিয়েছিলাম, অ্যাকচুয়ালি কি হয়েছে বলতো, এতদিন ধরে আমরা মুড়ি খাইনি, দেখো কৌটোতে এইটুকুনি মুড়ি পড়ে আছে, মুড়ি নিয়ে আসলাম। আর নিয়ে এসেছি একটুখানি চিকেন,
অ্যাকচুয়ালি কি হয়েছে, আমরা জানুয়ারির 12 তারিখ থেকে বলতে পারো সেইভাবে মাছ মাংস খাওয়া দাওয়া সেরকম ভাবে আমাদের হচ্ছে না। আমার শ্বশুরমশাই জানুয়ারির 12 তারিখে হসপিটালে ভর্তি হয়েছিলেন, 17 তারিখ উনি মারা যান। তো মোটামুটি ধরো এই এতদিন ধরে সেই রকম ভাবে আমরা মাছ মাংস কিছু খাইনি, আর এই কদিন তো নাই। তো বাবান কোনোদিনই মুখ ফুটে বলেনি যে মা এটা কেন খাবো না ওটা খাবো আমাকে এনে দাও, কোনোদিনও বলেনি। কিন্তু কালকে যেহেতু মৎস্যমুখী হয়ে গেছে ওর একটুখানি ইচ্ছা হচ্ছে, সবারই ইচ্ছা হয় স্বাভাবিক, আমরা যেহেতু খেতে অভ্যস্ত। রাজা ফোন করেছিল ওই জন্য ওর সাথে খানিক্ষণ বকবক করতে গিয়ে আমার টাইম নষ্ট হয়ে গেল। যাই হোক, তারপরে এখন আমি তাহলে কি করব, মাংসটা ধোবো, মাংসটা ম্যারিনেট করে রেখে দেবো রাত্রিবেলার জন্য। মানে এই বেলায় তো কালকের তো তোমাদের বললাম যা আছে হয়ে যাবে, রাত্রে একটুখানি কষা করে মুরগি করব, আর কটা রুটি করলে হয়ে যাবে। মুরগি পেয়েছি দেখো, মানে গোটা মুরগিটার ওয়েট হয়েছে 1 কিলো, তার মানে ছাড়ালে কতটুকুনি হবে বুঝতেই পারছো। বলে ওদের নাকি অর্ডার ছিল তন্দুরি, তো সেখান থেকে বেঁচে গেছে একটা, তাই মুরগিটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার একটুখানি মশলা মাখিয়ে রেখে দেব। নুন দিলাম, হলুদ দিচ্ছি, আজকে অনেকদিন পর হলুদ দিলাম, দিচ্ছি লঙ্কার গুঁড়ো, একদম সিম্পল কষা মাংস করব। একটু ধনের গুঁড়ো, একটুখানি জিরের গুঁড়ো, আদা বাটা, আর দিচ্ছি সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দিই। তারপরে দুপুর বেলায় না বা বিকেলের দিকে একটুখানি রান্না করে নেব, বিকেল বেলা মানে এটা বসালে তো 5 থেকে 10 মিনিটের মধ্যে মাংস সেদ্ধ হয়ে যাবে, এত ছোট মুরগি এমনি তাড়াতাড়ি সেদ্ধ হবে। তারপরে মশলা মাখিয়ে রাখছি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। পেঁয়াজ রসুনটা কেটে তখন বসিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। রোজ দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে একটুখানি শুয়ে পড়ি, আজকে আর শুলাম না, প্রচন্ড শীত করছিল জানো, ছাদে গিয়েছিলাম, ছাদে গিয়ে বসে রয়েছি খানিকক্ষণ, তারপরে এখন 3টে বাজে বোধহয়, 3টে 10 নিচে এলাম, এসে আবার রান্নাঘরে ঢুকে পড়েছি। সেই বললাম না তোমাদের মাংসটা ম্যারিনেট করে রেখে গেছি, এবার যদি রান্না না করি এই মাংস এরপরে আর তুমি কড়াইয়ে দিয়ে নাড়াতেই পারবে না, খুলে বেরিয়ে যাবে, ওই জন্য মাংসটা রান্না করে ফেলি। এত ছোট মুরগি না গলে যাবে, রান্নাই করতে পারবো না। খেয়ে দে উঠে 3টের সময় রান্না করতে এসেছি, কোনোদিন যেটা আমি করি না আজকে আমি সেই জিনিস মানে সব নিয়মের বাইরে বেরিয়ে গেছি। আলু কেটে নিলাম, একটুখানি আলু দেবো দিয়ে একদম কষা কষা করে রান্না করে ফেলবো, করে ঢাকা দিয়ে রেখে দেবো, রাত্রিবেলা রুটি করে নিলে হয়ে যাবে। আর যেটা করব সেটা হলো রাত্রে তোমাদের সাথে পারলে শেয়ার করে দেব, কালকের খানিকটা ভাত রয়েছে, মানে সরু চালের ভাত করা হয়েছিল সেই ভাত খানিকটা রয়ে গেছে, আজকে ইচ্ছা আছে ওই ভাতটুকু দিয়ে রাত্রে একটু ফ্রাইড রাইস করার। এ দেখো বিনস গাজর ক্যাপসিকাম সব কেটেও রেখেছি তার জন্য, ওটা গরম গরম তখন করব খাওয়ার সময়, এখন মাংসটা করে রেখে দেবো। তোমাদেরকে বলছিলাম তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করার আছে, সেটা হলো কালকে গতকাল 31শে জানুয়ারি আমার শ্বশুরমশাই যে মৎস্যমুখী অনুষ্ঠান ছিল সেই দিনকে আরেকটাও অকেশন ছিল, অকেশন বলবো না এটাকে ঠিক, সেটা হলো সেদিনকে আমার জন্মদিন গেছে কালকে। তো যেহেতু এইরকম সিচুয়েশনের মধ্যে জন্মদিনের কথা আমরা কেউ ভাবি না, আর এখন আমাদের জন্মদিন নিয়ে আমরা ভাবি না, একমাত্র ছেলের জন্মদিনের কথাই ভাবি, তাও রাজা চেষ্টা করে একটুখানি স্পেশাল কিছু করার, প্রত্যেকবারই করে, কালকেও সেই রকম কিছুই সেরকম হয়ে ওঠেনি। আমরা গেছিলাম ওই বাড়িতে সকালবেলায় উঠেই তো বলেছি স্নান করে চলে গিয়েছিলাম। তো এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ সবাই জেনে যায় কার কবে বার্থডে, সেটা নিয়ে কোনো প্রবলেম হয় না। তো আমার ননদের যে বিয়ে দিয়েছি নতুন তার জামাই ছিলেন যে সে ছিল, সে একটু গিফট দিয়েছে আমাকে, একটা ভালো পার্স গিফট করেছে, আর সন্ধ্যাবেলা রাজা একটা কেক নিয়ে এসেছিল ছোট্ট দেখে, বাড়িতে 2-4 জন যারা ছিলাম সবাই মিলে কেক খেয়ে এনজয় করেছি, এইটুকুনি যা করেছি। আর সবাই ফোন করেছে আমাকে, যারা চিনে তারা সবাই আমাকে উইশ করেছে, ফোন করেছে, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই মানে কয়েকদিন আমরা যে একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছি তার মধ্যে একটুখানি আনন্দ একটুখানি হাসি সত্যি খুব ভালো লেগেছে। তার ছোট্ট ছোট্ট কয়েকটা ক্লিপিংস তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও।
একটা আলু দেবো বলে আলুটা ভেজে তুলে রেখে দিলাম। এবার তেলটার মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এই বাটিটার মধ্যে একসাথে পেঁয়াজ রসুন দুটো এই কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি এটা দিয়ে দিলাম। একবারে ভালো করে ভেজে নিয়ে একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছি এটা দিয়ে দিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিলাম, টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার সব দিয়ে তো মেখেই রাখা ছিল মাংসটা, এটা এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে এবার ভালো করে কষাবো চাপা দিয়ে দিয়ে অল্প অল্প, মানে আঁচটা একটু কমিয়ে দেবো, দিয়ে কষিয়ে ফেলবো। কষাতে কষাতে মাংসটাও সেদ্ধ হয়ে যাবে, আমার মুরগি কষাও রেডি। আর একটা টুইস্ট দেবো, সেটা যখন দেবো তখন দেখাচ্ছি, দাঁড়াও ওয়েট করো। বললাম তো একটু টুইস্ট দেবো, তাহলে সেটা কি দেখিয়ে দিই, সেটা আর কিছুই না, এটা যখন কষাচ্ছি মাংসটা কষাতে কষাতে এর মধ্যে আমি খানিকটা ক্রিম দিচ্ছি। আর নামানোর সময় ডেকোরেশনে যদি কেউ চাও দিতে পারো। দারুণ টেস্টি হয় জানো তো, একটু অন্যরকম খেতে হয়, আর যে গ্রেভিটা গ্রেভি টেক্সচারটা দারুণ আসে। দেখো আমার মাংসটা একদম কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, আলুটাও দিয়ে দিয়েছে। এবার একটুখানি গরম জল করে রেখেছি গ্রেভিটা হওয়ার জন্য, সেইটুকুনি দিয়ে চাপা দিয়ে দেবো, ব্যাস। এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো 5-7 মিনিট, আলুটা নরম হয়ে গেলে মাংসটা নরম হয়ে গেলেই ব্যাস রেডি। ওপর দিয়ে আর একটু ক্রিম দিয়ে ডেকোরেশন করে তোমরা সার্ভ করতে পারবে। এই চিকেনটার কি নাম দেওয়া যায় বলো তো, তোমরাই ডিসাইড করো কি নাম দেবে। এরকম করে চিকেন রান্না করলে খুব তাড়াতাড়ি খুব সহজে রান্না হয়ে যায়, কিন্তু নর্মালি করলাম, শুধু ক্রিমটা এক্সট্রা অ্যাড করলাম, তার জন্য কিন্তু এই চিকেন খেতে মানে অন্যরকম স্বাদ হবে বেশ। চলো ফুটে গেছে, চাপা দিয়ে দিই, এবার থাক 5 মিনিট এইরকম। দেখো আমার চিকেন একদম রেডি, ওপর থেকে একটুখানি ক্রিম ছড়িয়ে দিলাম, দিয়ে এবার চাপা দিয়ে রেখে দেবো। এটা এইভাবেই থাকবে একদম, মানে যেইটুকুনিও তোমার মনে হচ্ছে এখন ঝোলটা পাতলা পাতলা আছে, এটা একদম গাঢ় হয়ে যাবে ঠান্ডা হলে। বিকেল হয়ে গেছে, 4টে বাজে জানো, মাঠে সব বড় বড় ছেলেপুলেগুলো খেলতেও চলে এসেছে, সব ফুটবল খেলছে। এখনো দিনটা একটু বড় হয়েছে, এত তাড়াতাড়ি এখনো অন্ধকার লাগে না, এখনো রোদ আছে। তাহলে চলো আজকের মতো মোটামুটি কাজকর্ম কমপ্লিট, রান্না খাওয়ার পালা কমপ্লিট, রাত্রের রান্নাটুকু করলেই হয়ে যাবে, মাংসটাও তো হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিলাম আর কি। এবার আমার ছুটি, একটু রেস্ট নেবো, সন্ধ্যাবেলা 6টার সময় আবার বাবানের মিস আসবে বাবানকে পড়াতে, তাহলে সন্ধ্যাবেলাও আজকে আমার ছুটি, বাবানকে পড়ানোর নেই, মিস পড়িয়ে দিয়ে গেলে তারপর আর পড়তেই বসতে যায় না জানো, এত দুষ্টু। তাহলে আজকের মতো এখানেই রেখে দিই, তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আমার চ্যানেলটা দেখতে থাকবে, প্লিজ কমেন্টস করে আমাকে একটু জানাবে কেমন লাগছে। আর যারা নতুন বন্ধু তারা তো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবে, সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে আমার ভিডিওর নতুন নতুন নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকের মতো এখানেই রেখে দিলাম, টাটা।